হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। আর আজকে যাচ্ছি হলো বাঙালির সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন শান্তিনিকেতন। তো সাথে থাকো, দেখতে থাকো। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন আসলে এত বেশি ভিড়, সকালবেলা এতটা ভিড় পাবো আমার জাস্ট চিন্তার বাইরে ছিল। আর প্রতিদিন প্রায় 1.2 মিলিয়ন লোক এখানে যাওয়া আসা করে। এখানে টোটাল 23 প্ল্যাটফর্ম আছে। তো আমাদের ট্রেন ছিল হলো মাতারা এক্সপ্রেস, সেটা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো একটু কফি খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল, আর এই দেখো মানুষ কীভাবে দৌড়াচ্ছে, কে বলবে এখন সকাল 6:30 বাজে। তো আমিও ওনাদের দৌড় দেখতে দেখতে চলে যাই ট্রেনের কাছে। আমাদের ট্রেন একদম টাইমে ছিল। তো এটা ছিল হলো মাতারা এক্সপ্রেস। 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো টাইম লাগে, বেশি একটা টাইম লাগবে না আমাদের। তো ট্রেন একদম টাইমে থাকায় আমরা এই যে স্টার্ট করে দিয়েছে। আর ট্রেনে বসে ওপাশে দেখতে পাই হলো দার্জিলিং মেল। তো একবার আমরা ভাবছিলাম এই ট্রেন থেকে নেমে ওই ট্রেনে উঠে যাবো কি না। আর ট্রেনে তোমরা কে কি খেতে পছন্দ করো আমাকে বলবে। তো আমার কেন জানি না এরকম লোকাল ট্রেনগুলোতে উঠলে আমার এই মুড়িটা খেতেই হবে, ঝালমুড়ি, এটা আমার ভীষণ পছন্দ। যদি আমরা ব্রেকফাস্ট নিয়ে গিয়েছিলাম অঞ্জনিস থেকে, চিকেন 65, তো চিকেন হটডগ এগুলো আমরা নিয়েছিলাম, যেগুলো খাবো সকালে ব্রেকফাস্টে। আর এই দেখো এটা হুগলি ব্রিজ, একটা সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করি। তারপরে যে নিজেকে একটু দেখাচ্ছিলাম, নাহলে তো তোমরা বলবে যে তোমার ভিডিও কিন্তু তোমাকে কেন দেখা যায় না। আসলে একা একা ভিডিও করা করলে কি করে আমাকে দেখা যাবে, তাই না বলো? তো এই দেখো আমি কি পরিমাণ খাচ্ছি ট্রেনে, মানে 3 ঘন্টা, 3.5 ঘন্টা আমি শুধু খেয়েই গেছি। তারপর একটু চা খেয়ে নিলাম। আর এখন ট্রেন অনেক স্পিডে যাচ্ছিলো, প্রথমে দিকে একটু ধীরে ধীরে যাওয়াতেও পরের দিকে এতটা টেনেছে। তো আমি এরকম দেখতে দেখতে, আর ট্রেনের ভেতর থাকলে মানে একটু পরপর এক একটা রকমের মানুষ ওঠে, এই বাচ্চাটা উঠেছিল, আমি দেখে কি বলবো, আমার মায়া লাগছিল। আমি জাস্ট মাঝে মাঝে অদ্ভুত হয়ে ভাবি যে ওদের কী লাইফ, সে এত ছোট একটা মানুষ এত সাজুগুজু করে এসেছে, টাকা তুলছে, আর সে জানেও না যে সে কী করছে, মানে এটা সে খেলা মনে করছে, সে টাকাটাকে মনে করে খেলনা। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা ছোট আর কতটা ইম্যাচিউর, সবার কাছ থেকে সে এভাবে টাকা তুলছে, গুনছে, খেলছে, আবার মজা করছে। আসলে কিছু করার নেই, মাঝে মাঝে আমার এরকম একটা মনে হয়। তো যাই হোক, চলে এসেছি আমরা শান্তিনিকেতন। এই যে দেখলেই বুঝতে পারছো এখানে তো প্রচুর আর্ট। স্টেশনটাতে থেকে বের হতেই এরকম অনেক দোকান পেয়ে যাবে ছোট ছোট। আর বাইরে তোমরা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই স্টেশনের ঠিক বাইরেই আছে হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম, যেটা তোমরা যদি হাতে টাইম থাকে, ধরো অনেক সময় চেক ইন নে তোমার টাইম থাকে হোটেলে, তো তোমরা এখানে ট্রেন থেকে বেরিয়ে এটা দেখে নিতে পারো। জাস্ট এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের অপোজিটে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, ওটা অবশ্য পুরোপুরি ফ্রি, ঘুরে দেখতে মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে। তো আমার তো ভীষণ ভালো লাগে, ফ্রি কেন রেখেছে আমি জানি না, এটা আসলে টিকিট রাখা উচিত। তো তারপর তোমরা এই বাইরে থেকে অটো পেয়ে যাবে, রিক্সা, যে কোনো কিছু নিয়েই তোমরা চলে যেতে পারো, তোমাদের যেখানে বুকিং আছে সেখানে। আর তোমরা যদি এখানে আসো, তো এখানে আসলে প্রচুর হোটেল, ম্যাক্সিমামই সবাই থাকে হলো সোনাঝুরি হাটের দিকে, আমরা ওখানে ছিলাম আগে। তো বাট এবার আমরা একটু অন্যরকম একটা অনেক সুন্দর রিসর্টে থাকবো, তো দেখতে থাকো। আর যেতে যেতে এরকম ফরেস্ট এরিয়া পড়বে, আর ফরেস্ট এরিয়ায় সবচেয়ে যেটা অদ্ভুত লাগবে, তুমি দেখতে পাবে ইউক্যালিপটাস গাছ। আসলে কবিগুরু যেখানে যেখানে থেকেছেন সেখানে সব জায়গায় তুমি ইউক্যালিপটাস দেখতে পাবে, কারণ এটা ওনার ফেভারিট আর কি ট্রি ছিল। উনি সকল লেখালেখি প্রায় এই গাছের নিচে বসে করতেন, ওনার অদ্ভুত রকমের একটা আকর্ষণ ছিল এই গাছের প্রতি। তো এখানেও সেটা ব্যতিক্রম নয়, তোমরা দেখতে পাবে। আর এই যে চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, তো রিসর্টের পুরো ভিডিও আমি তোমাদের দিব না আজকে, সেটা আলাদাই একটা ভিডিও আসবে। আর কি বলবো, এটা যা শান্তিনিকেতনের সবচেয়ে সুন্দর রিসর্ট, তো দেখতে থাকো। আর এই যে বাইরে একটু প্রজাপতি দেখে একটু ক্লিপ নিচ্ছিলাম, ভাবলাম ওকে একটু ভয় দেখাই, বাট প্রবলেম হলো প্রজাপতি কাছে আসলে আমি ভয় পেয়ে যাই, তো যাই আমি একটু ভীতু আছি। তো তারপরে যে দেখো ঢুকে গেছি রিসর্টে,
রিসর্টটা ভীষণ সুন্দর। প্রথমে ছিল পার্কিং এরিয়া, এরকম তুমি ফুলের গাছ পেয়ে যাবে। তো এত সুন্দর একটা রিসর্ট উনি এখানে তৈরি করেছেন, আর প্রচুর আসলে মানে এখানে জাস্ট তুমি যদি অনেক আগ থেকে বুক না করো তাহলে বুকিংও পাওয়া যাচ্ছে না। তো আমরা একদম টাইমেই ছিলাম, আমরা 12টার দিকে পৌঁছে গিয়েছিলাম এখানে। তো আমাদের এই যে এখন চলছে চেক ইন চলছে, আমি ভাবলাম এই সুযোগে তোমাদের একটু দেখাই রিসেপশন এরিয়াটা। এত সুন্দর লাগছিল, রিসর্টটা যে অনেক বেশি বড় তা কিন্তু নয়, বাট এত সুন্দর গুছানো। আর ওদের যে কালারের থিম যেটা ওরা করতে চেয়েছে, আমি মনে করি যে ওটা ওরা 100%ই করতে পেরেছে। ছোট ছোট জিনিস দিয়ে এত সুন্দর করে, এই যে দেখো। আর ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, এটা ব্লু লেগুন টাইপের, বাট এর ভেতরে এক্সট্রা লেমন অ্যাড করা ছিল। আমার ভীষণ ভালো লেগেছে, খুবই রিফ্রেশিং ছিল। তো তারপর আমরা চলে যাই, আমাদের ফার্স্ট ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল। করিডোরটা একটু দেখো কি সুন্দর। তো আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই, কারণ আমি এখানে গিয়ে প্রচুর রিলস করেছি। তোমরা যদি সেই রিলগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, জাস্ট তোমাদের জন্য একটু দেখিয়ে দেই। আর তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্স থেকেই, ইউটিউবের। আর এরপরে বিকালে আমি আবার রেডি হয়েছিলাম, আর কেন রেডি হচ্ছি এটা তোমাদের বলবো না, এটা দেখতে হলে তোমাদের পরে ব্লগ দেখতে হবে। তো তোমরা পরের ব্লগ দেখো আর পাশে থেকো। আর আজকের মতো এতটুকুই, বাট বিদায় নিব শান্তিনিকেতনে যাওয়ার সময় ট্রেনের গান শুনতে।